নমস্কার বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, শীতকালে মিষ্টির মধ্যে স্পেশাল হলো নলেন গুড়ের তৈরি পিঠা, পুলি, পায়েস, সাথে রসগোল্লা, সন্দেশ, এই সমস্ত। তা আজকে আমি যেটা বানাবো সেটা হলো দুধ পুলি। দুধ পুলি বানাতে গেলে এক একজনের এক এক রকম সমস্যা হয়। কারো কারো দেখা যায় পুলির গাগুলো ফেটে যাচ্ছে, অথবা দুধগুলো কেটে যাচ্ছে, অথবা পুলির গাগুলো শক্ত হয়ে যাচ্ছে। আমি যেভাবে বানাচ্ছি আপনারা যদি সেভাবেও বানান তাহলে আপনাদেরও কিন্তু আশা করি সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। সেজন্য সবাইকে বলবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে। তাহলে আসুন দেখি কীভাবে বানাচ্ছি আমি আজকের দুধ পুলি। আজকে রান্নাটা করতে আমার যা যা উপকরণ লাগছে সেগুলো প্রথমে বলে দিই। এখানে লাগছে দুধ, চালের গুঁড়ো, এটা সিদ্ধ চালের গুঁড়ো আছে, এখানে খেজুরের গুড়, ময়দা, সামান্য একটু নুন, নারকেলটা কত সুন্দর ডিজাইন করে রাখা আছে দেখুন, আর জল। এই দিয়ে আমি আজকে দুধ পুলি বানাবো। প্রথমে আমি এই গ্লাসটাতে করে সব কিছু মেপে মেপে দেবো। এই গ্লাসে করে বা যে কোনো পাত্রেতে যদি মেপে মেপে দেওয়া হয় তাহলে কিন্তু সব কিছু ঠিক মতন হবে। এখানে আমি চালের গুঁড়োটা এক গ্লাস নিয়ে নিলাম, নারকেলটাও আমি এই এক গ্লাসই দিয়ে দিলাম, এই গ্লাসের হাফ গ্লাস গুড় এর মধ্যে দিয়ে দেবো। এবারে উনুনটা ধরিয়ে নিচ্ছি, এই নারকেলটা দিয়ে গুড়টা দিয়ে মাখিয়ে শুধু দিলেও হয়, তাহলেও ভালো লাগবে, কিন্তু জাল দিয়ে দিলে পরে এটা অনেক দিন থাকবে, গুড়টা নষ্ট হবে না, সেই জন্য আমি এটা জাল দিয়ে দিচ্ছি। আমার গুড়টা পাক দেওয়া হয়ে গেছে, গন্ধও খুব সুন্দর বেরোচ্ছে। এবারে আমি নামিয়ে দেবো এটা। জলটাও আমি এক গ্লাসই দেবো, আর সামান্য একটু নুন দিচ্ছি এর মধ্যে। জলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি নামিয়ে দেবো। এর মধ্যে দুধ বসিয়ে দেবো, এবারে হাফ কেজি দুধ আছে। এখানে চালের গুঁড়োর সাথে আমি দু চামচ ময়দা মিশিয়ে দেবো। এই ময়দাটা মিশালে পিঠেগুলো ফাটে না আর খুব নরম হবে, যে শক্ত ভাবটা থাকে সেটা থাকবে না। ভালো করে মিশিয়ে নিলাম, এবারে এই উষ্ণ জলটা দিয়ে আস্তে আস্তে মাখবো। দেখতে পাচ্ছেন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, কত নরম হয়েছে, এরকম নরম করে মাখতে হবে এটা। এবারে এটাকে একটা ভিজা কাপড় দিয়ে চাপা দিয়ে দেবো। এবারে এখান থেকে ছোট ছোট এই লুচির মতন গোলা পাকিয়ে তারপর বাটির মতন বানাবো। বাটিটা এইভাবে বানিয়ে নিতে হবে, কত সুন্দর হয়েছে দেখুন। এর মধ্যে পরিমাণ মতন আমি নারকেলের পুর দিয়ে দিলাম, এবারে সাইডটা মুড়ে দেবো, তাহলে আর ভেতরের পুরগুলো বাইরে বেরোবে না। এবারে এর পাশ দিয়ে সুন্দর ডিজাইন করে দেবো। এই যে ডিজাইন বানাচ্ছি, মোমোতে যেরকম সুন্দর ডিজাইন হয় পিঠাতেও সেরকম সুন্দর ডিজাইন হয়, দেখতে ভালো লাগে। কত সুন্দর একটা পিঠা হয়ে গেল, এটা চাপা দিয়ে রেখে দেবো নাহলে শক্ত হয়ে যাবে। এইভাবে আমি সব পুলিগুলো বানিয়ে নেব। আমার সব পুলিগুলো বানানো হয়ে গেছে দেখুন, কত সুন্দর। আমার মা যখন পিঠা বানাতো বসতো
আমরাও সাথে সাথে এই রকম পুলি পিঠে বানাতাম। ওই বানাতে বানাতেই কিন্তু আমরা শিখে গেছি পিঠে বানানো, মানে এখন অবশ্য মাপগুলো বুঝতে পারি, তখন মাপ জানতাম না, ওই হাতে হাতেই বসে বসে পিঠে বানাতাম, ভালো লাগতো বেশ তখন। আর এই করতে করতেই আমরা পিঠে বানানো শিখে গেছি। আবার দুধটা ফুটে গেছে, এবারে আমি পুলিগুলো এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি 5 মিনিট এর মধ্যে রেখে পিঠেগুলো সিদ্ধ করে নেব। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন হাফ গ্লাস গুড় নিয়েছি, তাহলে আগে দিয়েছি হাফ গ্লাস গুড় পুরের জন্য, আর এখন হাফ গ্লাস গুড় দেব আমি এই দুধের গোলার মধ্যে। তার মানে মোট আমি 1 গ্লাস গুড় দিলাম, তবে এই গুড়গুলো আমি সরাসরি দুধের মধ্যে দেব না, দুধটা কেটে যেতে পারে, সেই জন্য এটা চেক করার জন্য প্রথমে আমি এখান থেকে কিছুটা দুধ তুলে নেব। এর মধ্যে একটু গুড় দিয়ে দেখব। দেখতেই পাচ্ছেন গুড়টা কিন্তু ভালো আছে, দুধটা কাটেনি, তাহলে এই গুড়টা দুধের মধ্যে দেওয়া যাবে, একটুও কাটেনি। পুলিগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন গাটা কত সুন্দর গ্লেজ দিচ্ছে, এর বেশি আর সেদ্ধ করবো না। এবারে এটাকে 5 মিনিট ঠান্ডা করে নিয়ে তারপরে গুড়গুলো দেবো। দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি গুড়গুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কত সুন্দর রং এসেছে দেখুন। এবারে এটা আবার মিনিট 5-এর জন্য গরম বসিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো এলাচ দেব না, এটা নলেন গুড়। নলেন গুড়ের এমনিতেই একটা সুন্দর গন্ধ আছে, এর মধ্যে এলাচ দিলে পরে নলেন গুড়ের গন্ধটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি এর মধ্যে এলাচ দেবো না। ঝোলটা যদি মনে হয় পাতলা হয়ে গেছে, তাহলে সামান্য একটু চালের গুঁড়ো নিয়ে সেটা দুধের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলেই ঝোলটা ঘন হয়ে যাবে। আপনারা চালের গুঁড়োর বদলে গুঁড়ো দুধও দিয়ে দিতে পারেন। ঝোলটা ঘন হয়ে গেল, এবারে নাবিয়ে দিচ্ছি। একটারও গা ফেটে যায়নি দেখুন, সবগুলো কত সুন্দর আছে। কত সুন্দর রং এসেছে, এবার এগুলো গোলাপির পাপড়ি দিয়ে সুন্দর সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার দুধ পুলি, দেখুন কত সুন্দর রং এসেছে, এবারে দেখব কেমন হলো। দেখুন ঝোলটা কত ঘন হয়ে গেছে, ঠান্ডা হলে আরেকটু ঘন হবে। পিঠেটা এবারে দেখব, একটুও ভাঙেনি চারিদিকে, ভালো আছে, কোথাও ফাটেনি। এবারে দেখি কতটা নরম হলো, দেখুন একটুতেই কেটে গেল, কত সুন্দর। এবার একটু খেয়ে দেখব কেমন হলো। মিষ্টিটা যা আছে আমার কাছে ঠিকই লাগছে। আপনারা যদি মনে করেন আর একটু মিষ্টি কম বা বেশি দিতে হবে, তাহলে আপনাদের পছন্দ মতন দিয়ে দিতে পারেন। বন্ধুরা, আমরা যখন ছোট ছিলাম আমার মা অনেক পিঠা বানাতো, অনেক মানে অনেক পিঠা বানাতো। আমরা ভাই বোনেরা সবাই রাত্রেবেলা এক প্রকার পিঠা খেয়েই ঘুমিয়ে পড়তাম, আবার পরের দিনও সকালবেলা উঠে সেই পিঠে দিয়েই আমাদের সকাল হতো। কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা তো পিঠে খেতেই চায় না, যে কারণে মায়েরাও পিঠে বানাতে চায় না। কিন্তু যেসব মায়েরা এখনও ভাবছেন পিঠে বানাবো কি বানাবো না, তাদের উদ্দেশ্যে বলি আপনারা আর দেরি না করে
आज ही बनिए फिलन ये दूध पुलि और सकल हाथे तुले दिन देखें सबाई खूब खुशी है। आज तब आसि आर देखा पर नतून को रान्ना रेसिपी नहीं। तत सबाई सुस्थान सवधान थकबें। नमस्कार।